তো হেল্লো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেনেল। আর আজি আইসো এটা বহুত ডাঙর বহুত ধুনিয়া একটা ওয়াটারফলত। সিন্টু আর মই আর সিন্টু জসতে গা ধুব নামিয়ে গল। আর এই ওয়াটারফলটা কত আছে কি আছে সকলখিনি কম পাওয়ার কারণে আপনাদের একদম প্রথমের পর শেষ ভিডিওটা চাব লাগবে। তো এটা বলক মানে প্রথমের পর ভিডিওটা স্টার্ট। আর এনেকয়ে আমি সিন্টু আর মই ওলাই দিছিলো সিন্টু তোর স্কুটি খন লই। আর এনেকয়ে দুজনে গৈ আছিলো। আর গৈ 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 শেষত একটা রাস্তা পাইছিল। আর এই রাস্তাতরে সোমাই যাব লাগিব। আর এই রাস্তাতরে প্রায় 7 কিলোমিটার জঙ্গল মাঝে মাঝে গৈ 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 পাই গেছিলো আমি সেই ওয়াটারফলটো কত আছে সেই একদম শেষ ভিডিওটো চাই থাকিব। পুরা গছ 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 গোটে গছ পুরা। আর রাস্তাটা একদম সরু রাস্তা, ভালকে যাব লাগিব। আর এটা এনেক প্রায় 1 কিলোমিটার মান ভিতর সুমাইলো। তারপর তো আই পেলে ইয়াতে রখিলো। আর সব আপনাদের পরিবেশ তো গোটেই গছ গছনিরে ভরা। আর ইয়ার প্রায় আর 6 কিলোমিটার মান আছে। আর যত গে আছো মানে তাত আজিলে মানে কারেন্টের ব্যবস্থা হওয়া নাই। আর এইফালে মানে তাত নেটওয়ার্কও নাই, একদম জনশূন্য পরিবেশ। আর এটা গে আছো এনেক খুব ধুনিয়া একটা পরিবেশের মাজর। আর যেহেতু মানে আজিকালি গরমের দিন আছে, আপনাদেরকে আইব পারিব ওয়াটারফলত গা চা ধুবর কারণে। তো ভিডিওতে শেষলে চাই থাকিব। একদম ভয়ানক হয়ে গেছে পুরা, একদম কত পকী রাস্তা কুদ উঠি আছে। আর এনেকে চাওক, এই তো পকী রাস্তা একদম মানে জঙ্গলের মাজত যাওয়া রাস্তা যেন পাবো। আর একদম জঙ্গল আর এই সেইফালে যদি উঠি যাব লাগিব। আর তাত মানে কিবা এটা দেখিছো আমি, মেকুরী কুকুর টাইপর কলাকে কি বা হয় নাজানো। এতিয়া মানে কলা কলা দেখিছো, বাঘ চাঘ নহলে ভাল আৰু পুৰা। আৰু আমি যিমানে ভিতৰে গৈছো নহয় সিমানে অলপ ভয়ানক দৃশ্য মানে পাবলৈ ধৰিছো। আৰু মানে গাড়ীও এখন এখন দুখন গাড়ী আহিছে গাইজ। আর আপনাদের এটা চাব পড়ে রাস্তা কেনকা ধরনের, মানে ইমান অখ রাস্তা এইবার চাব পড়ে। আর কেন জঙ্গল আর সরু মিনি একটা রাস্তা। আর এইফালে অকমান আগত গৈ আছো। ওয়াটারফলত যাবলৈ হলে মানে এনেকে যাব লাগিব, এনেকে সাইডে কোনো এটা রাস্তা আছিল, কিন্তু তার আগতে গাঁওখান চাই হবার ন। ফেলে আপনাদের চাব পারে এয়া পানি ট্যাঙ্কি এটা আছে। আর পানি ট্যাঙ্কি তো এয়া সোলারে দি চলায়, এয়া সোলার আর এইফালে পানি ট্যাঙ্কি। এটি আহিবালো এইফালে সাতার গাং। আর এইফালে চাব পারে এইবর ঘর ইয়ার। আর ইয়াতে আপনাদের দেখা পাব সকলরে মানে চালের উপরে উপরে এয়া সোলার, এয়া সোলার ইহত ঘর তো তিনখান সোলার আছে। এয়া পুরা লাইন ইয়াতে মানে কোনো ধরনের লাইন নাই, এইফালেও আছে এই ঘরতো সোলার। আর এনেকে মানে ইহতর আছে এইখান সোলার, সকলরে ঘরে ঘরে সোলার। আর এইখন হয়েছে সাতার গাঁওখান, যখন গাঁত মানে এতালে লাইনের কোনো ব্যবস্থা নাই, লগতে মানে ইয়াতে মানে রাস্তাবোর পকী হওয়া নাই। আর খুব ধুনিয়া এখন গাঁও, একদম গাঁওর পুরা নেচারের পরিবেশ। আপনাদের লোকেল গাঁওত অভিল তো ইয়াত আহিলে পাব। আপনাদের আহি যাব এবার প্রায় মানে 7 কিলোমিটার জঙ্গলের ভিতর থাকা এখন গাঁও, পাহাড়ের মাজত থাকা বলে কব লাগবে। তো এইখানে হয়েছে গাঁওখান, খুব ধুনিয়া চাব। আর আপনাদের গোটেই চারিওফালে দেখাইছো। আর এটা আমি এনেকি পুরা সাতার গাঁওখান ঘুরল ঘুরল চালো। আর সিন্ধু করে হালো এটা গো আছো ওয়াটারফল তো লো। আর এনেকে গো আছো একদম গাঁওত অভাবি তো হবো, যদি আপনাদের মানে শহরের একদম লোকেল গাঁও পুরা নেচারেল সকলো মানে এটা প্রদূষণ নাই, পুরা একদম ফ্রেশ ফ্রেশ হওয়া। আর এটা আমি এনেক পাহাড়ের মাজর ফালে যাব লাগিব। আর এনেক বহুত কেটা ওয়াটার ক্রসিং করব লাগিব। ইয়াতে ক্যামেরাটা থই দিছো। আর এইফালে সিন্টু স্কুটি মানে নবাব খুঁজে আছে। আর লগতে মানে সিন্টুর গাড়ি ঠেলিও লাগিব, নহলে মানে নুঠিব। এনেক বহুত কেটা ওয়াটার ক্রসিং আমি পার করে গই ফেলে সেই ওয়াটারফলটা পাইছিলো। তো এনেক গৈ আছো, তো চাই থাকক আর কি ভয়ানক এই ঠাইখিনি, তো চাই থাকক একদম সকলে গম পাব। আর এনেকয়ে কিবা করে গাড়ি উঠাই দিল। আর এনেকে দুজনে গে আছো পুরো জঙ্গলের মাজত এটা রাস্তারে। আর এনেক মানে নামিব লাগবে, কোথাও নামিব লাগবে, কোথাও ঠেলিব লাগবে, এনেকয়ে গই থাকিব লাগবে। তো এনেক গে আছো, খুব ধুনিয়া একটা এনজয় ফিল করে করে। আর এটা আমি এনেক গে আছো পুরা একদম জঙ্গলের মাঝে মাঝে, সিন্টু চলাইছে পুরা অফ রোডিং, দুটা জায়গা নামিব লগা হলে রোবাইল। তো এটা গে আছো এনেকে আর ইয়ারপা 1 কিলোমিটার মান আছে। আর এনেকয়ে আমি প্রায় 6টামান ওয়াটার ক্রসিং করে পার করে আইলো। তো এটা ট্রেকিং করব লাগবে, এনেকে ট্রেকিং করে গে আছো ধুনিয়াক খোজকাড়ি গাড়ি। আর সিন্টু আছে আর আমার গুহাটির কেজনমান আই গেল, সিহতেও আগত আছে গুহাটিরপরা মানে 6-7জনমান লড়াই আছে। তো সিহতে আগে আগে এইকেইটা আপনাদের দেখিছে। আমি এটা এনেকৈ তলে তলে আহি অকমান উপর উঠি আইলো আর পাই গলো এটা আপনাদের দেখাবলে আই থাকা ওয়াটার ফল। তো ফাইনালি একদম ভাগর ধরেছে অকমান অকমান। তো সব আপনাদের ফাইনালি আইবালো, এইটাই হয়েছে সেই ওয়াটারফলটো, যে ওয়াটারফল আইম বলে কেছিল থিয়াপানি ওয়াটারফল। ইয়াতে এটা মানুহ দেখিছোঁ আৰু আমাৰ লগত আহিছে প্ৰকাণ্ড। তো এতিয়া তালৈ গৈ আছোঁ গাছটো।
আৰু এনেকৈয়ে আমি গাঁও ধুই আমি মানে মই গাঁও ধোৱা নাই চিন্তুতে গাঁও ধুই আহোঁতে আহি গ'লে ইবোৰ আপোনালোকে দেখিছে আৰু সিহঁতে গাঁও ধুই আছে পূৰা একদম মজা মজাকৈ পূৰা মই গাঁও নধুলোঁ মানে মোৰ চৰ্দি লাগে অকণমান তো তাৰ কাৰণে মই গাঁও নধুলোঁ চিন্তু গাঁও ধুইছে একদম এনেকৈ চিন্তু বহুত বেছি এনজয় কৰি গাঁও বা ধুলে আৰু মানে লগৰ কেইজনে ধুলে আমাৰ লগত ধোৱা আৰু বহুত কেইজনমান পিছত আহিলে সিহঁতে ধুই আছে এতিয়া আৰু আমি ইয়াতে বেছি দেৰি নকৰোঁ যাওঁ যাব লাগে যিহেতু মানে এতিয়া তিনিটা বাজি গ'ল আৰু আমি ঘৰ যাওঁতে দেৰি হৈ যাব পূৰা এইখিনি যিহেতু মানে অপাৰেশ্যন কৰিব লাগিব কিমান কেইটা দেখিছে আহোঁতে কিমান কি প্ৰব্লেম কৰি আহিছোঁ মানে আমি তো এতিয়া যাব লাগিল খোজকাঢ়ি তো এইফালে চিন্তু কাপোৰ পিন্ধি আছে এইফালে চাব পাৰে চিন্তু পূৰা এইয়া তো মানে চিন্তু গাঁও ধুলে মই নুধুলোঁ চৰ্দি লাগিছে অলপমান তো এতিয়া যাওঁ অলপ তো এনেকৈ আহি 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 পাই গ'লোঁ এতিয়া পকী ৰাস্তা পূৰা একদম এইফালে পূৰা ছয় সাতটামান ৱাটাৰ ক্ৰছিং কৰি কৰি আহি পাই গ'লোঁ একদম পকী ৰাস্তা আৰু ভাবিছিলোঁ বহুত বেছি কষ্ট হ'ব কিন্তু আহোঁতে ইমান কষ্ট নহ'ল ভালে ভালে আহি পালোঁ তো সিহঁত আহিয়ে বনাই আমাৰ লগত যিকেইজন গৈছিল মানে আগে আগে তো সিহঁত আহি বনাই আহি আছে আমি এতিয়া পূৰা ইয়াতে ৰখিলোঁ অকণমান এইফালে এতিয়া আৰু গৈ আছোঁ ধুনীয়াকৈ আপোনালোকে চাব পাৰে আৰু মানে আমি আহি থাকোঁতে মানে দুটা এইফালৰ পৰা জংঘলীয়া মৰণা কি নাজানো বাৰু বহু প্ৰকাণ্ড প্ৰকাণ্ড আৰু সেইফালে মানে পূৰা জোৰে মানে দৌৰি আহিছিলে আমাক খেদি অহা যেন পাইছিলোঁ কিন্তু আমাক খেদা নাই মানে সিহঁতে সেইফালে গৈছিল আগত এটা কথা কম মানে বহুত দিনৰ মই যিহেতু ভিডিঅ' দিব পৰা নাছিলোঁ কিবা এটা কামত কাম কৰি থকা বুলি কৈছোঁ আহোঁতে আপোনালোক দেখাইছোঁ এখন দোকান সোমোৱা সেই দোকানখনতে কাম কৰিছোঁ তো তাৰে ভিডিঅ' দিব পৰা নাই তো এনেকৈ মাজতে সময় এদিন দুদিন ওলাই পেলাই ভিডিঅ' দি আপোনালোকৰ বাবে ভিডিঅ' দিবলৈ চেষ্টা কৰিম তো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি দিব আৰু ভিডিঅ'বোৰ শ্বেয়াৰ কৰি দিব যিহেতু মানে মই বহুত দিনৰ ভিডিঅ' নিদিয়াৰ কাৰণে চেনেলটো ডাউন পৰি গৈছে আৰু আপোনালোকে নতুন গৈছে যদি প্লিজ ছাবস্ক্ৰাইব কৰিব লাইক কমেণ্ট কৰি দিব ভিডিঅ'টো আৰু শ্বেয়াৰ কৰি দিব এবাৰ আৰু কি বুলিছিলোঁ ক'ম শেষত তো সকলোকে বহুত বহুত ধন্যবাদ মোৰ চেনেলটো এনেকৈ 4K হৈ গ'ল 5K হ'বলৈ কৈ আছে তো আপোনালোকে জলদি জলদি 5K কৰি দিয়ক আৰু লগতে মানে আমি এটা নতুন চেনেল খুলি পেলাই ধুনীয়া ধুনীয়া শ্বৰ্ট ফিল্ম বনাম বুলি ভাবিছোঁ পূৰা লাভ ষ্টৰী তো আপোনালোকে চাব লাগিব সেই চেনেলটো অতি সোনকালে খুলি আছোঁ আৰু অতি সোনকালে আপোনালোকক শ্বৰ্ট ফিল্ম দিবলৈ চেষ্টা কৰিছোঁ তো বাই বাই নেক্সট ভিডিঅ' লগ বাই বাই।